আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, জিন এবং ফেরেশতার মধ্যে পার্থক্য কি? কেউ কেউ বলে থাকে যে ইবলিস শয়তান জিন ছিল, ফেরেশতা নয়। আবার ইবলিস শয়তান কি কখনো ফেরেশতা ছিল নাকি? এই কথাগুলো কতটুকু সত্য? আসলে ফেরেশতা জিনের মাঝে অনেক দিক থেকে পার্থক্য রয়েছে। সেগুলোর মধ্যে মৌলিক চারটি পার্থক্য বিদ্যমান রয়েছে। প্রথম পার্থক্য হলো, ফেরেশতাগণ সৃষ্টি হয়েছে নূর থেকে, আর জিন সৃষ্টি হয়েছে আগুন থেকে। এ ব্যাপারে সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে জ্যোতি থেকে, আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে অগ্নিশিখা থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে সেই বস্তু থেকে যা তোমাদের বর্ণনা করা হয়েছে, যা হলো মাটি। ইবলিস শয়তান ছিল জিনদের অন্তর্ভুক্ত। সে নিজের সৃষ্টি সম্পর্কে বলেছে, আমি তার চেয়ে উত্তম, আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। দ্বিতীয়ত হলো, ফেরেশতাগণ সবসময় আল্লাহর আনুগত্য করেন, তারা কখনো আল্লাহর অবাধ্যতা চায় না। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করে না, এবং যা করতে আদেশ করা হয় তাই করে। পক্ষান্তরে জিনদের মধ্যে কিছু আছে ইমানদার, আবার কিছু আছে কাফের, কিছু আছে নেককার এবং কিছু আছে পাপিষ্ঠ, যেমন মানুষের মধ্যেও রয়েছে। জিনদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আমাদের কিছু সংখ্যক অজ্ঞবাহ এবং কিছু সংখ্যক অন্যায়কারী, যারা অজ্ঞবাহ হয় তারা সৎপথে বেছে নিয়েছে, আর যারা অন্যায়কারী তারা তো জাহান্নামের ইন্ধন। ফেরেশতাগণ মানুষকে সর্বদা ভালো কাজে আদেশ দেয়, কখনো খারাপ কাজে আদেশ করেন না। পক্ষান্তরে ভালো ও সৎ জিনরা মানুষকে ভালো কাজে আদেশ দেয়, আর খারাপ জিনরা তার পাপাচার ও অন্যায় অপকর্মের দিকে নির্দেশ দেয়। তৃতীয়ত হলো, ফেরেশতার মধ্যে কোনো খাবারের প্রয়োজন হয় না, পক্ষান্তরে জিনদের খাবারের প্রয়োজন হয়। চতুর্থ হলো, ফেরেশতা ও জিনদের উভয়ই বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে সক্ষম হয়, কিন্তু ফেরেশতারা কখনো খারাপ ও ভয়ঙ্কর জিনিসের রূপ ধারণ করতে পারে না, বরং তারা কখনো কখনো সুন্দর ও ভালো জিনিসের আকার ধারণ করে, মানুষের সামনে হাজির হয়। জিব্রিল আলাইহিস সালাম একজন সুদর্শন যুবকের আকৃতিতে দিন ইসলাম শেখানোর জন্য সাহাবীদের সামনে উপস্থিত হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথিত প্রশ্ন উত্তরের মাধ্যমে তাকে দিন শিক্ষা দিয়েছেন। পক্ষান্তরে জিনরা ভালো মতো উভয় জিনিসের আকার ধারণ করতে পারে, খারাপ জিনগুলো কখনো কখনো ভয়ঙ্কর ও নোংরা জিনিসের আকার ধারণ করতে পারে এবং তারা মানুষকে ভয় দেখায়। ইবলিস শয়তান কি জিন ছিল নাকি ফেরেশতা ছিল? এর উত্তরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না। সে ছিল জিনদের একজন, সে তার পালনকর্তার আদেশ অমান্য করেছিল। সুতরাং এ থেকে আমরা বুঝতে পারি, জিন হলো আগুনের সৃষ্টি, আর শয়তান হলো আগুনের সৃষ্টি। শয়তান কখনো ফেরেশতা ছিল না, যা আমরা আয়াতটি থেকে শিক্ষা নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুন। আমিন।